হ্যালো ফ্রেন্ডস, আমাদের সবাইকে স্বাগত মুভি রিভিউ বাংলাতে। আমি শোয়ে আর এখন আমি রিভিউ করব ক্র্যাক সিনেমাটি, যেটা একটা তেলুগু সিনেমা এবং রবি তেজা। আপনারা অবশ্যই জানেন যে তিনি সাউথের একজন বিখ্যাত মাস এন্টারটেনার, তিনি এই সিনেমার লিডে আছেন। তো আসুন জানেন এই সিনেমাটি কেমন হয়েছে, ভালো মন্দ দেখার মতো না নয়। প্রথমেই বলে রাখি, ক্র্যাকের গল্পের মধ্যে কোনো নতুনত্ব নেই। যেমন আপনারা আর পাঁচটা সাউথের মানে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির মশালা পুলিশ এন্টারটেনিং অ্যাডভেঞ্চার দেখেন, ঠিক সেরকমই। বাট এর প্রেজেন্টেশনটা একটু আলাদা, একটু এন্টারটেনিং এবং একটু কমেডি, এবং এই মরশুমে এটাকে রিলিজ করা হয়েছে। তো একেবারে পয়সা উসুল সিনেমা। সিনেমার মধ্যে যদি আপনারা মানে মাথা খাটাতে চান বা নতুন কিছু এক্সপেক্ট করতে চান, তাহলে আপনারা ভুল করছেন। বাট এন্টারটেনমেন্টের দিক থেকে পুরো 100-তে 100, এবং সেই কথাটা মাথায় রেখেই এর ডিরেক্টর গোপীচান, তো তিনি এই কথাটা ফুললি মাথায় রেখেছেন যে মানুষকে কীভাবে এন্টারটেন করা যায়। এবং বলে রাখা ভালো, রবি তেজা যখন এন্ট্রি করবেন সেটা একদম ফাড়ু, একদম ফাটিয়ে দিয়েছেন সেই সিনটা। তো গল্পের প্লট আমি আজকে বলবো না, কারণ গল্পের মধ্যে তেমন কিছু বলার নেই, আর বলে দিলে আমাদের মজাটা নষ্ট হয়ে যাবে। তো এর পজিটিভ পয়েন্ট হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি রবি তেজা, তার অ্যাক্টিং, তার কমেডি, তার অ্যাকশন একেবারে লাজবাব। আর এর লিড হিরোইন হিসাবে নেওয়া হয়েছে শ্রুতি হাসানকে। শ্রুতি হাসানও দেখতে খুব ভালো লাগে, তারও অ্যাক্টিং ভালো, বাট তাকে কিছু অ্যাকশন সিন করানো হয়েছে এবং অযথা কিছু গান তাদের ঢোকানো হয়েছে। তার জন্য সিনেমাটির লেন্থ প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। যদিও এই সিনেমাটির লেন্থ প্রায় 2 ঘন্টার কাছাকাছি হলে আরও সিনেমাটা ক্রিস্পি হতো, আরও মজাদার হতো। আর এর গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা তৈরি করেছেন থামানেস। আপনারা জানেন থামানেসের ব্যাকগ্রাউন্ড স্কোর অসাধারণ। আপনাদেরকে সবাইকে বলবো এই সিনেমাটিকে উইদাউট ব্রেন আপনারা দেখবেন, যদি বেশি কিছু ব্রেন খাটাতে যান আপনারা পাবেন না। বাট একটা টোটালি পয়সা উসুল সিনেমা, এবং এই সিনেমাটিকে আমি দেবো 2.5 স্টার আউট অফ 5। এবং আপনাদেরকে বলবো যারা দেখেছেন তারা কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লেগেছে, আপনাদের ভালো লেগেছে না মন্দ লেগেছে, না আপনারা অন্য ধরনের সিনেমা দেখতে অভ্যস্ত, তো এখনকার দিনে এই ধরনের সিনেমা আপনারা আর চান না। ওটিটি প্ল্যাটফর্মের যুগে যেভাবে সিনেমা তৈরি হচ্ছে ইউনিক ইউনিক, তো আপনারা সেই রকম সিনেমা চান, তো সবটাই আমাকে কমেন্ট বক্সে জানান। আর ভিডিওর মধ্যে বেশি কিছু ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, লাইক এবং শেয়ার করতে হবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এখানে লাল রঙের সাবস্ক্রিপশন বাটন আছে, তার পাশে নোটিফিকেশন বেল আইকন আছে, সেটিকে প্রেস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।